বাবা সারাটা রাত এখানে বসে রইলেন, কিছু মুখেও দিলেন না। অনেক বেলা হয়েছে, ওঠেন বাবা, চলেন দুটো খেয়ে নেই। মারে অনিক বাবাজি সেই কাল রাত থেকে বসে আছেন, এত করে বললাম কিছু মুখে দিতে, কিন্তু কিছুতেই রাজি হলেন না, মুখটার দিকে তাকানো যায় না রে মা। কি যে তার কষ্ট আল্লাহই জানেন। মানুষের যখন কোন আশ্রয় থাকে না, কষ্টে কষ্টে ভেতরটা খাঁকা করে, তখনই মানুষ এই মাজারে আসে, বাবার উসিলায় আল্লাহর কাছে পানা যায়, কেউ নিরাশ হয় না। বাবার মেহমান আপনি, যদি কিছু মুখে না দেন বাবার আত্মা ভীষণ কষ্ট পাবে। বাবার আত্মা কষ্ট পাবে, বাবার আত্মা কষ্ট পাবে। গত চারটা বছর ধরে আমি যে কষ্ট পাচ্ছি, আমার আত্মাটা যে কষ্টে কষ্টে নীল হয়ে গেল, তা কি বাবা দেখে না? ছিছি, অমন করে বলতে নেই, অমঙ্গল হয়। আর কি অমঙ্গল হবে আমার, আর কি হারাবার মতো যদি কিছু বাকি থাকতো, আমার তো সব শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ। আপনি শান্ত হন, কষ্ট ছাড়া শিল্পী হয়? আপনি না শিল্পী, কত বড় শিল্পী, অনেক বড় শিল্পী আপনি। আমি তো শিল্পী হতে চাইনি, সব ছেড়ে দিয়েছিলাম, আমার সব, সব কিছুর বিনিময়ে বেঁচে থাকার জন্য শুধু এক টুকরো সুখ চেয়েছিলাম, একটা প্রাণ ভিক্ষা চেয়েছিলাম। যদি তোমার প্রাণ এত দরকার হয় খোদা, আমার প্রাণটা চোখে লাগে না। বাবা, এ বাবা, ওঠো, আর কত ঘুমাবে তুমি? আমি তো আর পারি না বাবা, আমাকে আর কত কষ্ট দেবে খোদা, আর কত।
ক্যাকটাস আমার খুব পছন্দের, কিন্তু একটি কারণে মাঝে মাঝে অপছন্দের হয়ে যায়। আচ্ছা, গায়ে কেন কাটা থাকতে হবে? অবশ্য কাটা না থাকলে ঘাস আর ক্যাকটাসের মধ্যে কোনো তফাৎ থাকতো না। সরি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সবাই কি চিনতে হবে এমন কোনো কথা আছে? কিন্তু আমি আসলে, ওকে ওকে সহজ করে দিচ্ছি, আমি অথরা, আপনার ফ্যান। অলরাইট, বসুন, আসুন। তা কি মনে করে? ভেরি সিম্পল, আমি আপনার ভায়োলিন শুনতে এসেছি। কি খাবেন বলুন? খেতে নয়, শুনতে এসেছি। কই, ভায়োলিন নিয়ে আসুন। সরি, নিজেকে আমার ফ্যান হিসেবে দাবি করে আমার বাড়িতে এসেছেন। ওয়েল, কফি খান, তারপর 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 চলে যান। তার মানে আপনি বাজাবেন না? না, আমি আপনার রিকোয়েস্ট রাখতে পারছি না। আমিও আপনার রিকোয়েস্ট রাখতে পারছি না। তার মানে? খুব সহজ, ভায়োলিন না শুনে আমি যাচ্ছি না। আপনি বললেন, আমি বাজালাম। 10 মিনিট পর আরেকজন এসে বলল, আমি বাজালাম। কিছুক্ষণ পর আরেকজন এসে বলল, আমি আবারও বাজালাম। আপনাদের কাছে শিল্প কি এতই সহজ? ভক্তদের জন্যই কিন্তু আপনারা শিল্পী, আর ভক্ত যদি খেপে যায় শিল্পীর শিল্প গুরুত্বহীন হয়ে যায়। আপনি আসুন, আমার তাড়া আছে। যদি বলি আপনাকে বাজাতেই হবে? আপনাদের মতো অনেক ভক্ত দেখেছি যারা শিল্পীকে সস্তা করে ফেলে। কি মনে করেন নিজেকে? শিল্পী কি রসগোল্লা যে বাজার থেকে কেজি দরে কিনে এনে টপাটপ করে মুখে পুড়ে খেয়ে ফেললেন? আর 10 জন মানুষের মতো শিল্পীদেরও মুড, সেন্টিমেন্ট, ইমোশন আছে। ভেবেছেন আপনার মতো সুন্দরী এক তরুণী সাত সকালে এসে মিষ্টি করে হেসে দুটো কথা বলল, আর শিল্পী গদগদ হয়ে তার শিল্পকে জলাঞ্জলি দিল? সরি, এক্সট্রিমলি সরি। আপনি আসুন। শুনুন, ভক্তদের এত সস্তা ভাবাটাও কিন্তু অন্যায়। অনেক বলেছেন আপনি, আমি আপনার ফ্যান। শুধু শুধু ফ্যান বললে ভুল হবে, অসম্ভব রকমের ফ্যান। এভাবে বলে আমার কাছে নিজেকে ছোট করবেন না। আজ আপনার জন্মদিন, এসেছিলাম আপনাকে উইশ করতে। হ্যাপি বার্থডে। এই পৃথিবীতে আমার কাছে দুটো মানুষ খুব পছন্দের, আমার মা আর আপনি। আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আমার মা চিরতরে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ভেবেছিলাম আপনার ভায়োলিনের সুর শুনে মা হারানোর কষ্টটা ভুলে থাকব, কিন্তু আপনি আমাকে এতটা আঘাত করলেন যে আম সরি। আপনার জীবনটা যে এত কষ্টে আগে জানলে, জাস্ট এ মিনিট, বসুন। Thank you.
আরে দোস্ত তুই, আরে কি খবর, কতদিন পর তোর লগে দেখা। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে বস ঘুরিয়ে ফিরি বটর তল। তোর এই আধ্যাত্মিকতার অর্থ কোনোদিনই বুঝলাম না। ইটা বুঝলাই নানি, ফোগা কোন জায়গার, আরে ঘুরিয়া ফিরিয়া বট গাছন নিছে, ওই গপটা বলি গেলাই নি, ওই যে বাগান থাই হাঁসা মরিচ নিলাই, পিঁয়াজ নিলাই, টমেটো নিলাই, বাঙ্গ নিলাই, আর একটা পুষ্প নিলে প্রিয়জনের লাগি। আমার জীবনে প্রিয়জন তো তুই, খাম থাকলেও তোর কাছে হওয়া লাগে, না থাকলেও হওয়া লাগে। তুই তো ল্যাঙ্গুয়েজটার বদলাতে পারলি না। হ্যাঁ ইতা কলি রে দোস্ত, আরে আমি হইলাম শাহজালাল বাবা, শ্রী চৈতন্য হাসন রাজার পুণ্যভূমি সিলেটির মানুষ, সিলেটি মাত বদলাইতাম কেনে। তা খিতাল লাগি আইসো গুড়ি বিড়ি বটর তল, সিলেটি মাত মাতছ। হুন আমার এলাকায় একটা ফাংশন অ্যারেঞ্জমেন্ট করছি, যেখানে তুই ভায়োলিন বাজাইবে। টাউনে না, আমরা গাঁও এলাকা। আরে তোদের গাঁও এলাকায় ভায়োলিন বুঝবে কে? আরে বেটা ভায়োলিন বাজাই তুই গান গাইবি। তোর প্রোগ্রাম তো করতেই হবে, কথা আছে না গুড়ি ফিরি বটর তল। এইটা দেখি গাড়িওয়ালা সোর, হ্যাঁ তো একটু বইতে দাও দরকার। আসসালামু আলাইকুম, আমার টুলের মধ্যেই বসেন, ভিতরে যা কি করবেন, ভাইজান তো বাড়িতে নাই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? সিলেট। সিলেট কেন? কেমন বক্তব্য আপনি, কোনো খোঁজ খবরই রাখেন না, ভাইজান সিলেট গেছে গানের অনুষ্ঠান করতে। অনেকের প্রোগ্রাম সিলেটে, প্রোগ্রাম কখন? সন্ধ্যা রাইতে। সন্ধ্যায়? 1, 2, 3, 4, 5, 5 ঘন্টা।
বাসবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। শান্তি, আরে আপনি এখানে কি করে, বসুন না। মানে এরকম রিমোট এলাকায় আপনার সাথে দেখা হবে এটা আমি ভাবতেই পারিনি। আচ্ছা, আপনি কি সরাসরি ঢাকা থেকে এসেছেন? জি না, লন্ডন থেকে এসেছি। এক্সকিউজ মি, অনেক তোর জন্য বাইরে প্রেসের কিছু সাংবাদিক অপেক্ষা করছে, মনে হয় তোর যাওয়া উচিত। কাম 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 কাম। সরি অথরা, আপনি একটু বসুন, আমি ওদের সাথে কথা বলেই আসছি। দিস ইজ শান্তি, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, আমি এত কষ্ট করে একা একা ঢাকা থেকে এলাম, আর উনি বলেন সাংবাদিকদের সাথে দেখা করে আসি। ঠং, আর ওদিকে মুটকুর বাচ্চা কথায় কথায় এক্সকিউজ মিস, এক্সকিউজ মিস। পানি খাই, কি যে একটা রাত গেল। যাই, ওই বাটা সিঙ্গার কি করছে দেখে আসি। আরে অথরা, সরি কাল রাতে। নো প্রবলেম, খুব বেশি ব্যস্ত ছিলেন তাই সময় দিতে পারেননি, কথা বলতে পারেননি, ডিনারের অফার করতে পারেননি। সো বাট ইনভাইটে আসা না থেকে নিজেই চলে এলাম একসাথে খাবো বলে। আপনি তো খুব চমৎকার মেয়ে, এত তাড়াতাড়ি বুঝে ফেললেন। এক্সকিউজ মি, একটা প্রবলেম হয়ে গেছে, একটা টিকিট পাওয়া গেছে। অসুবিধা কি, আমি ফ্লাইটে যাব আর তুই বাই রোডে যাবি, এবার কিন্তু আমি উপরে আর তুই নিচে। এই মন খারাপ করতে হবে না, আরে একবার হারলে কিছু হয় না। আরে চল না, ওদিকে নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। অধরা চলুন আসুন। মেনুটা চমৎকার হয়েছে, এখানে আসার পর আমার ক্ষুধা আরো বেড়ে গেছে, আসার পর তো খাচ্ছি আর খাচ্ছি। কাল রাতে ভালো ঘুমও হয়েছে। আচ্ছা, আপনি ঢাকায় ফিরবেন কখন? লাস্ট ফ্লাইটে। আপনি? আমার সাথে তো গাড়ি আছে, যখন ইচ্ছা তখন চলে যাব। এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে যেতে পারি? হ্যাঁ অফ কোর্স, আমার কোনো আপত্তি নেই। অনেক ফ্লাইটে যাবি তুই একা, আর আমরা দুজন বাইরে গল্প করতে করতে যাব। তাহলে কে জিতলো, তুই না আমি? এক্সকিউজ মিস, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। আচ্ছা, সারাদিন কি করছেন? প্রথম এসেছি, এলাকাটা একটু ঘুরে ফিরে দেখব। চমৎকার, খুব সুন্দর জায়গা। বাংলা থেকে বের হয়ে কিছু দূর গেলেই যত দেখবেন তত মুগ্ধ হবেন। দূরে তাকালে দেখবেন
আকাশ আর পাহাড় একসাথে মিশে গেছে। আমার সাথে আপনি চলুন না, গাইড হয়ে ঘুরিয়ে দেখাবো। এখানকার ঘাস পর্যন্ত আমার মুখস্থ। বেশ তো, ভালোই হলো। শান্তি, আমরা ঘুরে আসি, এর মধ্যে তুই ফ্লাইটের টিকিট কনফার্ম করে ফেল। পানি খা, পানি খা। অনেকক্ষণ তো ঘুরলাম, চলুন এবার কোথাও এক জায়গায় নামি। এদিকটা খুব সুন্দর, এখানে নামি। ঠিক আছে। Wow! My God! What a beauty! Excellent! ওই দিকটা আরো সুন্দর। Wow! পৃথিবী এত সুন্দর। আরে এদিকে আসুন না, আসুন দেখুন পৃথিবী কত সুন্দর। রিয়েলি, এই পাহাড়ি এলাকায় এত সুন্দর একটা জায়গা আছে ভাবাই যায় না। হ্যাঁ, চারিদিক এত সুন্দর, আমার দেখে মরে যেতে ইচ্ছে করছে। আপনার ইচ্ছে করছে না? সুন্দর কিছু দেখলে মরতে ইচ্ছা করবে কেন? আরে মরতে তো একদিন হবেই, বুড়ো হয়ে হাসপাতালে ঢুকে ঢুকে মরে যাওয়ার চেয়ে এত সুন্দর দৃশ্যের স্মৃতি নিয়ে মরে যাওয়া অনেক ভালো। আই ক্যান গ্যারান্টি, এর চেয়ে সুন্দর কিছু আপনি দেখবেন না। আমি অবাক হয়ে দেখছি। কি, মরার কথা শুনে ভয় পেয়ে গেলেন? যান, আপনাকে মরতে হবে না, মাফ করে দিলাম, তবে একটা শর্তে। কোনো এক জ্যোৎস্না রাতে ঠিক এখানটায় বসে সারা রাত আমাকে ভায়োলিন শোনাতে হবে। ঠিক আছে, প্রমিস। দ্যাটস লাইক এ গুড বয়। এভাবে ক্যাবলা কান্তের মতো বসে না থাকে, ভায়োলিনটা নিয়ে এসে একটু বাজাতে পারেন না? এত বোকা কেন আপনি, সব বলে দিতে হয়। আপনি জানেন এখান থেকে বাংলা কত দূর? জানি না, জানতে চাইও না, শুধু ভায়োলিন শুনতে চাই। আমাদের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে এয়ারপোর্ট যেতে কতক্ষণ লাগে? আমি কি করে জানবো, আগে কখন এসেছে নাকি? আপনি না বললেন এখানকার ঘাস পর্যন্ত আপনার চেনা। সরি, মিথ্যে বলেছি, কিন্তু কি করব, খুব ইচ্ছে করছিল কিছুক্ষণ আপনার সাথে থাকি, সত্যি বলি কি পারতাম? তাই বলে মিথ্যে বলবেন? বলেছি তো সরি, এরপর রাগ করে থাকলে কিন্তু এক ঘুষিতে তোমার নাক ফাটিয়ে দেব। অথরা সেই চঞ্চল চোখ, ছোট ছোট পাগলামি, সেই অসম্ভব সুন্দর প্রকৃতিতে এমন করে মিশে গিয়েছিল যে মনে হলো বেহেস থেকে পবিত্র ভালোবাসা এসে এখানটা সবটুকু ভরে দিল। আমি এসব আপনাকে কেন বলছি, কি লাভ? আপনার মতো আমার মতো আমাদের সবার জীবনই এমন, টুকরো টুকরো কষ্ট বয়ে বেড়ানো, আর কিছু না। সুখ বোধহয় এই কষ্টগুলোকে ভাগাভাগি করে নেওয়ার নাম। এই সুখটুকু থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ, আপনি বলুন। তারপর? তারপর শান্তিকে ফ্লাইটে পাঠিয়ে দিয়ে আমি আর অধর একসাথে ঢাকায় ফিরলাম। পরের সকালে ওর সাথে একটু কথা বলার জন্য যেন পাগল হয়ে গিয়েছিলাম। হ্যালো, কে? অধরা? না, কে বলছেন? অনিক বলছি, অথরাকে দেয়া যাবে? ও তো ঘুমাচ্ছে, একটু পরে ফোন করেন।
খালি চা দাও। হ্যালো। জি আমি অনিক বলছি। অতরা কি ঘুম থেকে উঠেছে? জি না, ও তো অনেক রাতে ফিরেছে, খুবই ক্লান্ত। ঘুম থেকে উঠলে আমি আপনাকে ফোন করতে বলবো। জি আচ্ছা। আশ্চর্য, এত ঘুমোতে পারে মেয়েটা। ফোন এখনো বন্ধ করে রেখেছে, তার কখন থেকে ট্রাই করছি। হ্যালো, আমি অনিক বলছি, অধরাকে একটু ডেকে দেবেন। আপনাকে তো বলেছি অধরা ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে ফোন করবে, তারপরও কেন বারবার ফোন করছেন? সরি, দরকার ছিল তাই, ডাকুন না একটু। আরে বলছি না ডাকা যাবে না, এভাবে বারবার ফোন করবেন না, ও উঠলে আপনাকে ফোন করবে। হ্যালো হ্যালো, কি আশ্চর্য, ফোন রেখে দিল। হ্যালো, এভাবে ফোন রেখে দিলেন কেন? আরে সাংঘাতিক ছেলে তো, বারবার ফোন করে ডিস্টার্ব করছে, আবার বলে ফোন রেখে দিলেন কেন? এই ছেলে, তুমি আর কখনো এখানে ফোন করবে না। ফোন করব কি করব না তা আপনার কাছ থেকে শুনতে হবে না। আপনি অধরার খালা, ফুফি, বুয়া যাই হন না কেন, অধরা উঠলে বলবেন অনিক ফোন করেছিল। বুঝতে পেরেছেন অধরার বুয়া? অধরার বুয়া মানে এই বেয়াদব ছেলে, তুমি জানো আমি কে? ওই যে বললাম বুয়া ফাজিল। আমি অধরার মা। আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আমার মা চিরতরে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ভেবেছিলাম আপনার ভায়োলিনের সুর শুনে মা হারানোর কষ্টটা ভুলে থাকব। সরি, মিথ্যে বলেছি, কিন্তু কি করব, খুব ইচ্ছে করছিল কিছুক্ষণ আপনার সাথে থাকি, সত্যি বলি কি পারতাম? মিথ্যাবাদী। ঘুম থেকে উঠে শুনলাম তুমি কয়েকবার ফোন করেছ, কি একদিনে এত পাগল হয়ে গেলে? খুব তো ভাব দেখিয়েছিলে, আর এখন মিনিটে মিনিটে ফোন, দেখেছ আমার জন্য তুমি কত পাগল। আমি আসলে এরকমই। কি ব্যাপার, কথা বলছো না যে? ইচ্ছে করছে না। ওরে বাবা, ফোন ধরে নেই তাই সাহেবের অনেক রাগ হয়েছে তাই না? আচ্ছা সরি সরি সরি। আমি যখন ফোন করেছিলাম তখন এক ভদ্রমহিলা ফোন ধরেছিলেন, আমি জানতে চাইলাম উনি তোমার কে হন, উত্তরে বললেন উনি তোমার মা। আমি এখন কার কথা বিশ্বাস করব, তোমারটা না ওনারটা? চুপ করে থেকো না, বলো কে মিথ্যে বলেছে, তুমি না উনি? মা কখনো মিথ্যে বলেন না। তার মানে উনি তোমার মা? ছি 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 ছি, মা বেঁচে থাকতে এত বড় মিথ্যে কথা কেউ বলতে পারে? এই সামান্য মিথ্যে কথার জন্যই তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে। শিট, এটাকে তুমি সামান্য মিথ্যে কথা বলছো? হ্যাঁ, এতে তো কারো ক্ষতি হয়নি, হোক মিথ্যে কথা তাতে কি, মিথ্যে বিনিময় তো
আমি তোমাকে পেয়েছি। ভালোবাসার সাথে মিথ্যের বিনিময় করছো? ছি, তোমার মতো মেয়েরা আরো অনেক কিছুই করতে পারে। শোনো, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। হ্যালো 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 সহজে আমাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারো না। কি হলো, এখনো গোজগাজ করিসনি? ফ্লাইটটা 5টায়। ও মুনা ফোন করেছে, তুই নাকি ওর ফোন ধরছিস না? যাও, লাইনে আছে। আমার এখন ফোন ধরতে ইচ্ছে করছে না। সে কি রে, আমরা নেপাল যাব শুনে মুনা 7 দিনের ছুটি নিয়েছে, সেটা শুধুই তোর জন্যে। বলল কি জানিস, আন্টি এই 7 দিন অধরা ছাড়া আমি এক মুহূর্ত কাটাতে চাই না। মা তুমি যাও তো, এত কথা ভালো লাগছে না। তুই ফোন ধরবি না? না, তোকে নিয়ে আর পারি না, শুধু শুধু খাম খেলিব না। মা শোনো, আমি নেপাল যাচ্ছি না। মানে? মানে আমি নেপাল যাচ্ছি না। অধরা, সব সময় নিজের মতো করে চলা ভালো না, সব কিছু কনফার্ম। কাল ওখানে আমার ইম্পর্টেন্ট অফিসিয়াল মিটিং। তোমার অফিসিয়াল কাজে তুমি যাবে, আমাকে কেন টানছ? আমি যাব না, বাস। অধরা, উফ, একে নিয়ে আর পারি না। তোর যা খুশি তুই তাই কর, আমার হয়েছে যত জ্বালা। হ্যালো, হ্যালো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে এই মুহূর্তে। এখন অনেক রাত, ইচ্ছে কি আর রাত দিনের হিসাব করে? অনেক, তুমি একটু আসবে প্লিজ? ইম্পসিবল। অনেক, তুমি বলেছ আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, এতে তুমি খুশি হবে, সুখ পাবে, শান্তি পাবে।
তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব? তাই অনেকগুলো স্লিপিং পিল খেয়েছি। আর কত অভিনয় করবে, আর কত মিথ্যে বলবে তুমি? বিশ্বাস করো, এক বিন্দু মিথ্যে বলছি না। অনেক অনেক এসো না প্লিজ, তোমার কোলে মাথা রেখে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে ইচ্ছে করছে। আমার আমার ভালোবাসার দোহাই অনেক, আমার আমার খুব কষ্ট হচ্ছে, আসবে না। হ্যালো হ্যালো হ্যালো, ও মাই গড, অধরা অধরা অধরা! নাটকের শেষ দৃশ্যটি খুব সুন্দরভাবে সাজিয়েছ তুমি, বিয়ে করেছ, বাসর সাজিয়েছ, তোমার ইচ্ছে তুমি পূরণ করেছ। আর আমাকে কষ্ট দেবার জন্যে, আমার ভালোবাসাকে অপমান করার জন্যে একের পর এক মিথ্যে বলে আমাকে তোমার বাসর ঘরে নিয়ে এসেছ। কেন, ওয়াই আমাকে নিয়ে এমন খেলা খেলছ কেন অধরা? কি অন্যায় আমি করেছি? কোথায় সেই দুর্ভাগা ব্যক্তি যাকে তুমি তোমার স্বামী হিসেবে স্বীকৃতি দিয়েছো? আসুন আসুন, আপনি দেখে যান, আমার মতো আপনাকেও একদিন ধোকা দিয়ে অন্যের হাত ধরে চলে যাবে এই মিথ্যেবাদী অধরা। কি যাবে না? চুপ করে থেকো না, বলো বলো, যদি সৎ সাহস থাকে চিৎকার করে বলো, আমি যা বলেছি সব ভুল, সব মিথ্যে, বলো বলো। তুমি কি করলে অধরা? নিজের জীবন দিয়ে আমার ধারণাকে মিথ্যে প্রমাণ করলে অধরা, অধরা, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম অধরা, হেরে গেলাম। এই যন্ত্রণা, এই কষ্ট, বয়ে বেড়াবার মতো শক্তি সাহস কোনোটাই যে আমার নেই অধরা, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, পারলে?
থাকতে কি? তাহলে এই ফুল, ফুলসজ্জা, পথুবেশ, তুমি আমাকে ভালোবাসো শুধু এইটুকু প্রমাণ করার জন্যই এত সব আয়োজন করেছি আমি। আমার খুব ইচ্ছে হয়েছিল আজ রাতেই তোমাকে দেখবো, আমি দেখছি, মন ভরে দেখছি। কতটা বছর এই
ধরবে গো জীবনের প্রান্তে হারালে অজান্তে স্মৃতিরাই সাথী হবে গো কতটা বছরে শুক্রবি গো দিনের বেলা বৈশা বৈশা ঘুমাস হাই জামালপুরে পোলা হাই সর 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 আসসালামু আলাইকুম বড় স্যার তোর সরের খেতাপুরি এই ডিউটি করস রাইতের বেলায় যে কি করস আল্লাহ জানে বড় ভাই যে কি কয় আরে আমি তো ঘুমের বান করে থাকি সর একটু চান্স দেই সর আমারে দেখে মনে করে আমি ঘুমাই রইছি যেই না ভিতরে ঢুকে খপ করে দৌড়া ফেলাই অভিনয় সোরের সাথে সোরা সোরা অভিনয় বুঝলেন না টেকনিক আমি হইলাম জামালপুরা ফোলা বুদ্ধিতে দেড়শো টাকা তোলা দেড়শো টাকা তোলা ঠিক মতো ডিডি কর বাসানের মালিক আল্লাহ আমারে দেখলে তো এসকা গাড়ি দিয়ে ধাক্কা মারতো এই কি কস অধিকা এই তুই বড় সব রে কি কস না না আমি উল্টা পাল্টা করে ফেলাইছি মাফ করে দেন মাফ করে দেন হক আল্লাহ আচ্ছা বাড়ি কই নান্দি নাই স্টেশনের পিছে ও যা বল ব্যাপারে আছে না পান বেসে খাসিত কইরা হে তো আমার জেডা আই হাই আবুল ব্যাপারে এক বাইসতে আছে না মনসুর হ্যারে তুমি চিনো নুরু ব্যাপারি ব্যাপার না আর তো মনসুর হে তো আমাগো মিয়া ভাই চাউকা আমরা তো তাই দেশি তোমার তখন খোঁজ খবর নাও নি লাগে থাকো কই করো কি গার্মেন্টসে কাম করি আর যে আফাগো বাড়তে থাকি হ্যাগো ফুড ফার্মাস করি হ্যারা তো ইউনিভার্সিটিতে পড়ে হ গার্মেন্টসে কাম করিয়া আমগো বড় সাবের দিকে নজর দিস না আমি না বড় ভাই আমগো গার্মেন্টসের মালিকের মাইয়া নাম কি গো খালি মুখে কম যাইব না কে সুমি সুনা খইলি কেমনে কই বিপদে ফেলাই দিলা আচ্ছা দেশি মানুষ ম্যাডামের খোঁজ খবর তুমি দিবা আর বড় সাহেবের খোঁজ খবর আমি তোমারে দিব হেরা বড়রা বড়রা আমরা ছোটরা ছোটরা হ্যালো মা কেমন আছো আব্বু কেমন আছে আমরা ভালো আছি তুই কেমন আছিস ভালো তোর জন্য একটা সুখবর আছে কি মা বল তো কি তুমি আসবে হয়নি ওয়ান টু থ্রি হেরে গেছিস পারলি না হেরে গেলাম মায়ের কাছে হারলে কিছু হয় না তোর জন্য লাল টুকটুকে একটা বউ ঠিক করেছি মা তুমি জানো আমি আমার নিজের দেশকে খুব পছন্দ করি আমি এমন কাউকে বিয়ে করব না যার জন্য আমার দেশ ছেড়েই চলে যেতে হয় বিদেশ আমার একদম পছন্দ না আরে মেয়ে তো একেবারে আটপরে বাঙালি তোর মতোই নিজের দেশ ছাড়া কিছুই বোঝে না বিয়ের পর তোর সাথে বাংলাদেশেই থাকবে মা ইয়ে মানে আমি একজনকে ভালোবাসি ওর নাম অথরা এসো না 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 তুমি ফোটাও আমি দেখছি ধ্যাত বেরোশিক
হ্যালো, কেমন আছেন? ভালো। কে বলুন তো, কে? ধরতে পারছি না, কোথায় দেখা হয়েছিল বলুন তো? রাঙামাটি, সিলেট, কক্সবাজার, তিনটি অপশন দিলাম। এবার আপনি বলুন তো কোথায় দেখা হয়েছিল? মনে করতে পারছি না। কার সাথে কথা বলছো? ফ্যান। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে দাও তো। আহা, তুমি কি কথা বলবে? হ্যালো হ্যালো, কেটে দিল কেন? তোমাকে হয়তো পছন্দ হয়নি তাই। আসসালামু আলাইকুম। বড় ভাইজান, আপনার জন্য একটা সুখবর আছে। কিরকম সুখবর? মানুষের জীবনে সেরাটা। আচ্ছা, না পেছি আসল কথাটা বল। আগে 100 টাকা দেন, খবরটা নিতে আমার 20 টাকা খরচ হয়েছে। তো 20 টাকা খরচ হলে তুই 100 টাকা নেবি কেন? সকাল থেকে রাত পর্যন্ত জমাই থুচি তো, টেহা ডিম পারছে। তোর ওই খবর আমার শুনতে হবে না ভাইজান। জীবনে একটা বড় ভুল করলেন। আমার কি, পরে পস্তাইবেন। এইটা কিন্তু এক্সকিউজ মির খবর। এটা রাগ ভাঙতি নাই। সাকি ম্যাডাম একটা মেয়ে পাঠাইছিল আপনার খোঁজ খবর নিতে। সাকি কে? রাস্তায় নাকি কাল লগে ধাক্কা খাইছিলেন, আপনারে সুমা দিতে চাইছিল। কি সুমা? না, কি বলেছে? বইলা গেছি, বাকি টাকা দেন, মনে পড়ব। আর নাই, বিশ্বাস কর। কি বলেছে? আপনার কথা জিগে দিয়ে আমি কইছি আপনি আমাকে বড় সাপ, সেরি তো হই নাই খুশি। সেরি? ওই যে মেয়েটা খবর নিয়ে এসেছিল, হার কথা কইতেছি। আচ্ছা আচ্ছা, কইলো বিরাট বড় লোক, গার্মেন্টস মালিকের একমাত্র মেয়ে, আপনার লগে নাকি দেখা করব। কবে, কোথায়? বইলা গেছি, বাকি টাকা দেন, তাইলে মনে পড়ব। বিশ্বাস কর দাদা, আমার কাছে আর টাকা নাই। সিফা সাফা দিয়ে একটু খুঁজে দেন না। আমি হইলাম জামাল ফুরিয়া ফোলা, বুদ্ধিতে 150 টাকা তোলা। আজ বিকেলবেলা লং ড্রাইভে বের হব, সন্ধ্যায় শালবনে তাঁবু ফেলে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে পাশাপাশি বসে সারা রাত জেগে থাকবো। তুমি ভায়োলিন বাজাবে, আমি শুনব। নিস্তব্ধ শালবন, জোছনা রাত, তোমার ভায়োলিনের সুর শুনে চুপ করে থাকবে। মাঝে মাঝে এক ফালি মেঘ এসে চাঁদের সাথে লুকোচুরি খেলবে। আমি তা মজা করে দেখব,
আর হিংসে করব। তোমার চোখে ঘুমেলে আমার কোলের উপর মাথা রেখে চুপ ঠিক করে ঘুমিয়ে থাকবে তুমি। তোমার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুম পাড়ানি গান গাইব আমি। তখন আকাশের চাঁদ জ্যোৎস্নার আলো ছড়িয়ে পাহারা দেবে আমাদের। বলো তো কেমন লাগবে? এই এই উঠো উঠো। এই তুমি উঠবে না? কি করছো? চলো। যাও ফ্রেশ হয়ে আসো। অধরা ফোনটা ধরো তো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। যে তোমাকে ভালোবাসে তার সাথেই ঢং করো। অধরা, অসভ্য বাজে মেয়ে কোথাকার! ইদানিংকালে নাটক সিনেমা দেখে টেলিফোনে প্রেম করা শিখেছো। কি হয়েছে মা? আঙ্কেল আমাকে বকেছে। সরি, আমার মেয়ে আপনার খুব ফ্যান। ও ছোট মানুষ, না বুঝে আপনাকে কি বলেছে আপনি কিছু মনে করবেন না। আমি মা হয়ে আপনার কাছে সরি বলছি। শান্ত হও, শান্ত হও মা, আমি ফোনটা ধরে আসি। আচ্ছা, হ্যালো আন্টি, অধরা কি বাসায়? হ্যাঁ। ওকে একটু দেবেন? ওর শরীর খুব খারাপ, প্রচন্ড মাথা ব্যথা, লাইট বন্ধ করে ঘুমোচ্ছে। ও কিছু বলবে? অধরা তখন আমার বাসায় ছিল, হঠাৎ করে একটা টেলিফোন পেয়েও আমাকে ভুল বুঝে রাগ হয়ে চলে যায়। বিশ্বাস করুন আন্টি, অধরা যা ভেবেছে ব্যাপারটি আসলে তা না। আমি জানি ও ঘুমায়নি, ওকে একটু দিন না প্লিজ। ও এখন তোমার সাথে কথা বলবে না বাবা। কিন্তু আন্টি, ওর সাথে এই মুহূর্তে কথা বলা আমার জন্য খুবই জরুরি। ঠিক আছে, আমি আসছি। হ্যালো, হ্যালো, অধরা, আজ যে মেয়েটি ফোন করেছিল ও আসলে আমার ফ্যান, পিচ্চি ফ্যান, বাচ্চা একটা মেয়ে। তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একি ভাঙলো কি করে? ও রাগ উঠলে মাথা ঠিক থাকে না, তাই মনে হয় সবকিছু ভেঙে চুরমার করে ফেলি। এত রাগ ভালো না। রাগের দেখেছো কি, সবে তো শুরু। আই, তুমি মেয়েদের রুমে ঢুকেছো কেন? এটা তো ঠিক না, ঢুকেছো কেন? ওঠো ওঠো মা। মা,
পাগল হয়েছি আমি নিজের জানতে তোমার জন্য, তোমাকে ভালোবেসে আমার আমি কে করেছি শূন্য। কারণে উদাসী তোমার কারণে আমি মরণ থেকে বারবার ফিরে আসি। বলো না বলো না বলো না ভালোবাসি, তোমার কারণে আমি উচ্ছল তোমার কারণে উদাসী, তোমার কারণে আমি মরণ থেকে বারবার ফিরে বলো না বলো না ভালোবাসি, তোমার কারণে আমি উচ্ছল তোমার কারণে উদাসী, তোমার কারণে আমি মরণ থেকে বারবার ফিরে আসি। দেখো আমি তোমার জন্য এনেছি, তাই কি সুন্দর ফুল। ফুল না তাহলে ঝাউ গাছ, একটা অটোগ্রাফ দেবেন? অটোগ্রাফ শিওর, কিসে দেব? ডায়েরি তারিনি হাতে দিন। আপনার পেন, আরে আই, এইভাবে মেয়েটির হাতে অটোগ্রাফ দিতে গেলে কেন? আরে ওর কাছে তো কাগজ ছিল না, তাই বলে মেয়েটির হাত ধরতে হবে? কি কঠিন প্রেম রে বাবা। জাস্ট আ মিনিট। হ্যালো, কেমন আছিস বাবা? মা তুমি কেমন আছো? ভালো, তবে বাবা, বাবার কিছু হয়েছে? হ্যাঁ, ডাক্তার বলেছে ইমিডিয়েট তোর বাবার বাইপাস করাতে হবে। কি বলো? মা আমি আসছি। কিন্তু বাবা, বাবা অসুস্থ, আমি তার পাশে থাকবো না। আমি টিকিট কনফার্ম করে সম্ভব হলে কালই আসছি। ঠিক আছে বাবা, সাবধানে আসিস। তুমি যেতে পারবে না। না না, তোমার যাওয়া উচিত। কিন্তু অতরা তো কিছুতেই মানতে চাইছে না। ও ছেলে মানুষ, ও কি করে বুঝবে? বাবার এই অবস্থায় ছেলে পাশে থাকবে না তা কি করে হয়? তুমি যাও, আমি ওকে বোঝাবো। আব্বুর জন্য দোয়া করবেন আন্টি। ঠিক আছে বাবা, শোনো তোমার বাবার কি হয় না হয় আমাকে জানিও, হ্যাঁ? রাখি। ঠিক আছে, যেভাবেই হোক আমরা অধরাকে বোঝাবো, আর তুই এগুলো নিয়ে কোনো টেনশন করবি না। আঙ্কেলের কি হয় না হয় সেটা আমাকে জানাবি। অধরা খুব ইমোশনাল মেয়ে, ওকে ম্যানেজ করা খুব কঠিন। আমি চলে গেলেও কিভাবে রিয়্যাক্ট করবে আল্লাহই জানে। এক্সকিউজ মিস, অধরা একটা ব্যাপার হলো। অনিক, অনিক আমি একটু টয়লেটে গেলাম, তাড়াতাড়ি করিস। হুম হুম। আর কি কি নেয়ার বাকি আছে? অধরা, ইয়ে মানে অধরা হয়েছে কি? যেতেই হবে। বলো আর কি কি নিতে হবে, আমি নিজেই গুছিয়ে দিচ্ছি। অধরা প্লিজ এমন করো না,
বাবার অপারেশনটা শেষ হলেই তো আমি চলে আসব। না না, যতদিন খুশি থেকে এসো, আমি তোমাকে বাধা দেব না। তোমার বাবা অসুস্থ, মা একা, তুমি তাদের একমাত্র সন্তান, যাবেই তো, আমি বাধা দেবার কে? অধরা, এ কি করলে তুমি? দেখি চলবে না, আমি তো তোমার কেউ না। কি বলছো এসব, পাগলামি করো না তো। হ্যাঁ আমি তো পাগলই, আমি যা করি সবই পাগলামি। তুমি সুস্থ, মা সুস্থ, এই পৃথিবীর সবাই সুস্থ। ছাড়ো ছাড়ো তো, রক্ত বেরোচ্ছে তো। অনিক, আমার রক্ত ছুঁয়ে বলো তুমি যাবে না? হ্যালো, তোর বাবা খুবই অসুস্থ, এইমাত্র হসপিটালে রেখে এলাম, আমার ভয় লাগছে। কখন আসছিস? ফ্লাইট কয়টায়? মা, আমার কালকে ফার্স্ট ফ্লাইটের টিকিট কনফার্ম করা আছে, আমি আসছি। আসসালামু আলাইকুম। বাসার দিকে খেয়াল রাখিস। জি আচ্ছা, চিন্তা করেন না ভাইজান, শ্বাসজনের লেগে দোয়া করতেছি, আল্লাহ জানি ওনারে সুস্থ করে তোলে। ড্রাইভার চাও। ভাইজান কোথায় গেল? ভাইজান তো বিদেশ গেল, সাসাদানের অপারেশন। আপা, সাসাদানের লেগে আল্লাহর কাছে দোয়া করেন। তুমি থাকো, আমি আসতেছি। অধরার দিকে খেয়াল রাখিস। কোনো চিন্তা করিস না তো, যা।
কেন চলে গেলে? কেন আমার কথা শুনলে না? এত সুন্দর মুহূর্ত থেকে কেন আমাকে বঞ্চিত করলে? তুমি পারলে অনেক, আপনার চোখে পানি কেন? পর্ণহীন এই শাড়ির প্রতিটি ভাঁজে, প্রত্যেকটি পরতে পরতে স্বজন হারাবার ব্যথা যে কত রক্ত ছড়ায়, তা কেবল সেই বোঝে যে হারিয়েছে তার প্রিয়জন। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু নিয়তি অকালে ওকে ছিনিয়ে নিল আমার কাছ থেকে। সরি। তারপর লন্ডন থেকে অসংখ্যবার চেষ্টা করেও একটি বারের জন্য অধরাকে ফোনে পাইনি। ওর মা বলছিলেন ওর মতের বিরুদ্ধে লন্ডন যাওয়ায় ও আমার পর ভীষণ রেগে আছে, কোনোভাবেই আমার ফোন ধরবে না, আমার সাথে কথা বলবে না। বাবার অপারেশন শেষে দেশে ফিরলাম, তখনও বুঝতে পারিনি ঢাকায় আমার জন্য অপেক্ষা করছে কি বিশাল সারপ্রাইজ। তোমার জন্মদিন ছিল অনেক, ভেবেছিলাম দুজনে মিলে দিনটাকে খুব সুন্দর করে সাজাবো। তুমি ভায়োলিন বাজাবে আর তোমার কোলে মাথা রেখে আমি মুগ্ধ হয়ে শুনবো সেই সুর, স্বর্গ নেমে আসবে পৃথিবীর বুকে। তুমি তা হতে দিলে না, তুমি চলে গেলে অনেক, সবাই চলে যায়, পৃথিবীর বুকে কখনো স্বর্গ নামে না। হ্যাপি বার্থডে অনেক, হ্যাপি বার্থডে।
চাঁদের আলো দিয়ে মুখখানি দেখব, পেওনাগুলো চা খুব কাছে রাখব। চাঁদের আলো দিয়ে মুখখানি দেখব, পেওনাগুলো চা খুব কাছে রাখব। কিভাবে বলো না গো করোনা বারণ, লাস্টটুকু কেড়ে নিলে হবে যে মরণ। সইতে পারবো না হারানোর ব্যথা, বলে তো দিয়েছি হৃদয়ের কথা, বলে তো দিয়েছি হৃদয়ের কথা। বাতাসে কত সুরভি যে ভাসছে, চেয়ে দেখি তোমার ওই মুখখানি হাসছে। বাতাসে বাতাসে কত সুরভি যে ভাসছে, চেয়ে দেখি তোমার ওই মুখখানি হাসছে। কি যে সুখে বুকে পৃথিবী তা জানে, হারাবো তোমাকে মনে কি তামানে। কি এমন সুখ তুমি দিলে গো আমায়, কেড়ে নিতে পারবে না মরণ তোমায়, কেড়ে নিতে পারবে না মরণ তোমায়। তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো আমি যতদিন বাঁচবো। হেসো না হেসো না তুমি, বলে তো দিয়েছি হৃদয়ের কথা। তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো আমি যতদিন বাঁচবো। এসো না এসো না তুমি, জেনে রেখো তা, বলে তো দিয়েছি হৃদয়ের কথা, বলে তো দিয়েছি হৃদয়ের কথা। চুরির মতলব এদিকে আয়। মনে করছো আমি ঘুমাই? ঘুমাই না, চোরের সাথে চোরা চোরা অভিনয় করি। এরকম করুন না যে আমি মমি সিংহে বুলা বেশি চুতুর বুতুর করবা, আইন মায়ের একের হুতে এলবাম। কি আমার এই হুতে ফালবি? আমি ও জামালপুরে বলা 150 টাকা তোলা। আইনে তো আমরা আগে আজুন পরে যাবান তো সারুন সারুন। মাফ করে দে, বন্ধ করিস না, 20 টাকা দিলাম ওষুধ খাইস। ওই ছাড়া উঠ, অবেসুস্কা উঠ। আইনে আমারে যে উঠবে থেকে পালাইছুন, আমার তো মনে হইতো যে আমার কুম্ভরের আড্ডি উঠি সব ভাঙে গেছে। এই বিষে দিয়ে কি হবো? এই নি বাপ, তো তুই যা। আইনে আমার উঠবে তরুণ তুই
মরা মেরে এখনই হৃদয়ে পড়ছিলাম, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ একটা বলো, মনে করছে আমি আশা আশাই দুঃখাইছি, আমার তিরিশ টাকা দিয়েছে। অনেক বেশি রাগ করেছো না, সরি, এমনটি আর কখনো হবে না। তোমাকে ছেড়ে আর আমি কোনোদিন দূরে থাকব না। হাত ছাড়ো বলছি, তুমি আমার সাথে কখনো কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না। আরে বাবা, বলছি তো আর কখনো এরকম হবে না। আই এম সরি, এটা তোমার। কি চাও তুমি? হ্যাঁ, কেন আসবে আমার কাছে? বলেছো তুমি আর কোনোদিন এখানে আসবে না। অধরা, শান্ত হও, বলেছি তো আই এম সরি। কি হয়েছে? এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে কোনোদিন দেখতে চাই না, দেখতে চাই না। অধরা, 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 কি হয়েছে? কথা শোনো, আমি কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। অধরা, প্লিজ দরজা খোলো, কথা শোনো। অধরা, সমস্যা কি? আমার পিছনে ঘুরঘুর করছো কেন? তোমার তো মেয়েদের অভাব নেই। কি বলছো অধরা? অধরা, এসো, তুমি আমার সঙ্গে এসো। সন্তানের সুখ, সন্তানের মুখে হাসি দেখার লোভ কোনো মাই সংবরণ করতে পারে না, আমিও পারিনি। তোমার কাছে গোপন রেখেছিলাম, অধরা, আমার মা, আমার কলিজার টুকরা। মানসিকভাবে সুস্থ নয়, হ্যাঁ, সে একজন মানসিক রোগী। অধরার বাবা অধরাকে এত বেশি ভালোবাসত, এত বেশি আদর করত যে দেখলে মনেই হতো না অধরার বয়স 18 পেরিয়ে গেছে। অধরাও তার বাবাকে বুকের ভেতর এমন ভাবে ধারণ করেছিল, একদিন মুখে তুলে না খাইয়ে দিলে শিশুর মতো অভিমান করত, প্রতি রাতে অপেক্ষা করত কখন বাবা তাকে ঘুম পাড়িয়ে দেবে। একদিন গভীর রাতে ঘুম থেকে জেগে উঠে বাবার কাছে বায়না ধরে আইসক্রিম খাবে, তখন অধরার বাবা মেয়ের আবদার রাখার জন্য বের হয়ে যায়। যখন ফিরে আসে তখন অধরার বাবার সমস্ত শরীর জুড়ে রক্ত। সেই থেকে অধরা বাবা হারানোর এক ধরনের যন্ত্রণা আর অপরাধ বোধ থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ডাক্তার বলেছে এই মানসিক আঘাত অধরার সাবকনশিয়াস মাইন্ডকে ভারসাম্যহীন করে ফেলে। ডাক্তার সাজেস্ট করে
অধরাকে ভালোবাসা দিলে, আদর করলে, আন্তরিকতার সঙ্গে তাকে গুরুত্ব দিলে সব কনশাস মাইন্ড থেকে এই আঘাতের স্মৃতিটা ইরেজ হয়ে যেতে পারে। কিন্তু যেদিন তুমি অধরার বাধা না মেনে লন্ডন চলে গেলে, সেদিন থেকেই অধরা আবার অস্বাভাবিক আচরণ করতে থাকে। বাবা অনি, অধরা যেমন আমার সন্তান, তুমিও আমার সন্তান। অধরাকে অধরাকে তুমি ভুলে যাও বাবা। জানি জানি তোমার কষ্ট হবে, তবু আমি ভাববো আমার একটা সন্তান অন্তত সুখে আছে। আমি কি একটু অধরার সাথে দেখা করতে পারি? যাও। অধরা, তুমি যাবে অনিক? অনিক তুমি যাও বাবা, প্লিজ তুমি যাও। অধরা তো অসুস্থ, ও যা করছে না বুঝে করছে, কিন্তু আমি সবকিছু বুঝেও ওকে দূরে সরিয়ে রাখতে পারি না। অধরাকে আমি ভালোবাসি, আমার জীবনের সবটুকু সময় সমস্ত ভালোবাসা দিয়ে আমি অধরাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব। অধরা আমাকে যতই অবহেলা করুক, আমি ওর সামনে গিয়ে দাঁড়াবই। Thank you.
দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে তারপর আমি অপেক্ষায় রইলাম দিনের পর দিন রাতের পর রাত যদি একটিবার অধরা আমায় ডাকে ডাকল না গোছানো জীবনটা এক মুহূর্তেই অর্থহীন হয়ে গেল গান ছেড়ে দিলাম কার জন্য গাইব আমার গান যাকে সবচাইতে বেশি আনন্দ দিত সে যখন শুনবে না তখন আর গেয়ে কি হবে এটা অনিকের একান্ত ব্যক্তিগত ব্যাপার না না এখন আর কারোর সাথে কথা বলতে পারবে না সকালে ফোন করেন ও আচ্ছা আমি তোমার সকালে ফোন করতেছি রাখি আমি আসলে জানি না ও এখন কথা বলতে পারবে না ভাইজান আপনি যদি আর কোনোদিন গান না গান আমি আর এ বাড়িতে থাকুম না বুঝছি আপনার রাগ আপনি ঠিক রাখবেন তাহলে আমিও ছোট মুখে একটা শক্ত কথা কই আপনি যেমন কষ্ট পায় রাগ করে গান সারছেন আমিও সেরকম কষ্ট পায় রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেলাম মাফ করে দিন ভাইজান মাফ করে দিন অনিক চৌধুরী অজ্ঞাত কারণে আর কখনো গান গাইবে না দেখো শুধু তোমার জন্য তোমার খেয়ালি পনার জন্য অনেক গান ছেড়ে দিয়েছে আর ভায়োলিন বাজাবে না বলে ঘোষণা দিয়েছে খুশি হয়েছো নিশ্চয়ই তুই দেশের গর্ব আমরার গর্ব আর ওই অধরার লাগে তুই ভায়োলিন বাজাইতি না এটা কি দামাতলি অধরার জন্য ভায়োলিন ছেড়ে দিয়েছি তোকে কে বলল শুধু তোমার জন্য কারো প্রতিভা নষ্ট হয়ে যাক এটা নিশ্চয় তুমি আশা করো না চুপ করে থেকো না তুমিই পারো একমাত্র অনিকের সিদ্ধান্তকে পরিবর্তন করতে কি পেয়েছো তুমি কিসের অসুখ তোমার সবসময় তুমি তোমার খেয়াল খুশি মতো চলবে হেয়ালি করে নিজেকে শেষ করছো আমাকে রেখেছো অশান্তিতে অনেককে কষ্ট দিচ্ছ আর কত ভণ্ডামি করবে তুমি হয় নিজে মরে যাও না হয় আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো হ্যাপি বার্থডে টু ইউ আজ তোমার জন্মদিন আমাকে তোমার পাশে থাকার সুযোগ তুমি দিলে না হ্যাপি বার্থডে টু ইউ তোমাকে কষ্ট দেবার কোনো অধিকার আমার নেই Ha ha!
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Adhura. Happy birthday to you. কখনো মিথ্যে বলবে না অধরা। আর কখনো কাছ থেকে দেখতে চাইবে না অধরা। অনিক আমাকে উইশ করবে না, শুধু একবার বলো হ্যাপি বার্থডে। বলো অনিক, একবার বলো হ্যাপি বার্থডে টু ইউ। একবার আমার সাথে বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার অধরা। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday. Anik. Anik. Happy. Adhura. Adhura. Ma. Ma. Ami baste chai, ma. Ami baste chai, ma. Ma, ami tomake niye baste chai. Ma. Ma, ami Anik niye baste chai. Adhura. Ma, ami tomake niye baste chai. Anik. Anik niye baste chai. Shanti. Jaldi gari ber kor. Shomosto shok niye baste chai. Come on, Adhura, talk to me, Adhura! Adhura! I'm going to go. Adhura? Adhura? অধরা, অনিক, অনিক, তুমি একবার ভায়োলিন বাজাবে? আমার আমার খুব শুনতে ইচ্ছে করছে, প্লিজ বাজাও না। ভায়োলিনের তার চেয়ে আমি ছিঁড়ে ফেলেছি অধরা, ছিঁড়ে ফেলেছি। আপনার চোখের নিচ দিয়ে রক্ত বেরোচ্ছে, ড্রেসিং করা দরকার। চলুন চলুন চলুন।
আসো তো প্লিজ। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। শি ইজ ইন ডিপ কোমা। অনেকটা জীবন মৃত্যুর মাঝখানে উনি অবস্থান করছেন। উনাকে লাইফ সাপোর্ট ইকুইপমেন্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। এই অবস্থা থেকে কখনো কখনো পেশেন্ট সার্ভাইভ করে, তবে সেটা খুব রেয়ার। ও বাঁচবে ডক্টর, ও বাঁচবে। যায় দিন যায় একাকি, তার বিহনে কেমনে বলো থাকি। যায় দিন যায় একাকি, তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসা এই অন্তরে অভিমানকে দে মরে, অভিমানকে দে মনে ও এই
যায় দিন যায় একাকি তার বিহন কেমন বলো থাকি যায় দিন যায় একাকি তার বিহন কেমন বলো থাকি ভালোবাসা এই অন্তরে অভিমান কে দে মরে ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দি যায় দি একাকি কত চারটা বছর মেয়েটাকে ফিরে পাবো বলে খোদার কাছে এত কাঁদলাম, আর এখন আপনি এসব কি বলছেন? আল্লাহর ইচ্ছার কাছে আমরা সবসময় খুব অসহায়। গত কয়েকদিন ধরে অধরার হার্টবিট কমে আসছে। আমরা সব রকম চেষ্টা করেও ওর হার্টবিট একবিন্দু বাড়াতে পারছি না। এটা খুবই খারাপ লক্ষণ। আমাদের পক্ষে আর বেশিক্ষণ অধরাকে ধরে রাখা সম্ভব হবে না। বড় জোর আর 48 ঘন্টার মধ্যে আমরা অধরাকে হারিয়ে ফেলব চিরদিনের জন্য। আমাদের কি কিছুই করার নেই ডাক্তার? আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনি ভাবতে পারেন অধরার জন্য আমি গত 4টা বছর ধরে আশার প্রদীপ জ্বেলে অপেক্ষা করেছি, আর মাত্র কয়েক ঘন্টা পরে আমার অধরা আমাকে ছেড়ে চিরতরে চলে যাবে। সবাই মিলে ওকে নিয়ে মাটির এক অন্ধকার ঘরে শুইয়ে দেবে। আপনি আমি আমরা সবাই থাকবো, শুধু অধরা থাকবে না। তখন 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 এভাবে ভেঙে পড়বেন না, এখনো সময় আছে, আপনি শান্ত হন। আর তো সময় নেই, জীবনের সব আশা হারিয়ে বড় আশা নিয়ে এসেছিলাম বাবার কাছে, কিন্তু কি হলো, অধরা চলে যাচ্ছে, আমার আমার সব শেষ হয়ে যাচ্ছে। যে পৃথিবীতে অধরা থাকবে না সে পৃথিবীতে আবার বেঁচে থেকে কি লাভ? ও যাবার আগে আমি চলে যাব। হে খোদা, পরকালে যেন অধরা আমার পাশেই থাকে। একবারও কেন ভাবছেন না এতে অধরার হাতটা কষ্ট পাবে? একবারও কেন ভাবছেন না আপনার ভালোবাসাতে অধরা এখনো বেঁচে আছে? আপনি কি চান না আরো কিছুটা সময় অধরা বেঁচে থাকুক? এই আমাকে দেখুন, জীবনের সমস্ত স্বাদ আহ্লাদকে এই সাদা শাড়িতে চাপা দিয়ে আমি তো বেঁচে আছি। আমার প্রতিটি নিঃশ্বাস তার ভালোবাসা, তার স্মৃতি। সান্ত্বনা একটাই যে বিরহের জ্বালা তাকে সইতে হচ্ছে না, বিচ্ছেদের সব কষ্ট বুকে নিয়ে। কই, আমি তো মরে যাইনি, আমি তো হেরে যাইনি, তবে আপনি কেন হারবেন? এখনো সময় আছে, আপনি অধরার কাছে যান, জীবনের শেষ কয়েকটা ঘন্টা আপনি তার পাশে থাকুন। নিয়তির কি নির্মম খেলা, অধরার বেঁচে থাকার সময় যখন শেষ তখনই তার জন্মদিন। আর কিছু না হোক, ওর জন্মদিনে ওর কিছু ভালো লাগা মুহূর্ত তো দিতে পারেন, একবার একবার ভালোবেসে ওর হাতটা শক্ত করে ধরতে তো পারেন, কি পারেন না বলুন? যান অধরার কাছে যান, 4 বছর আগে সে অনেক হয়ে যান, ও যেভাবে চাইতো যেভাবে পছন্দ করত ওর জন্মদিনটা সেইভাবে পালন করুন। ওর সময়টা যেভাবে পারেন যতটুকু পারেন ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন। কে জানে হয়তো এটাই ওর হৃদয়ের কথা।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Othora. Happy birthday to you. Ha ha ha!